আসসালামু আলাইকুম উন্নিশ ডেবুকে আবারও সবাইকে স্বাগতম আজ আমি হেয়ার ট্রিটমেন্ট ও হেয়ার রিবন্ডিং নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি যেহেতু এটি একটি সেন্সিটিভ বিষয় তাই এই বিষয়টি এক্সপার্টদের কাছ থেকেই জানা উচিত চলুন দেখি আমাদের নারায়ণগঞ্জের পরিচিত মুখ ইসমত জেরিন আপু আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ কেমন আছেন আপু হ্যাঁ ভালো তুমি ভালো আছো হ্যাঁ যেহেতু হেয়ার ট্রিটমেন্ট ও হেয়ার রিবন্ডিং একটি সেন্সিটিভ বিষয় তাই এই বিষয়ে কিছু পরামর্শ দিলে খুব ভালো হয় দর্শকদের উদ্দেশ্যে আমার প্রথম প্রশ্ন হচ্ছে রিবন্ডিং আমরা কেন করি রিবন্ডিং তো মূলত হচ্ছে আমরা করে থাকি ফ্যাশনের জন্য আমাদের আঁকা বাঁকা এবং খুব কার্লি চুল বা রাফনেস তুল করার জন্য আমরা মূলত রিবন্ডিংটা করে থাকি আর এখন তো ফ্যাশনের যুগ বেশিরভাগ মেয়েরাই কালি চুলটাকে একটু অ্যাভয়েড করে আর চুলটা ঝরঝরা সুন্দর দেখানোর জন্যই রিবন্ডিংটা করে থাকে অনেকের মধ্যেই ধারণা রিবন্ডিং করার কতদিন পর আমরা চুলটা পানিতে ভিজাতে পারবো ডেফিনেটলি তিন দিন পরে কারণ রিবন্ডিংয়ের যে লাস্ট দ্বিতীয়বার যে মেডিসিনটা ইউজ করা হয় সেটা আমাদের চুলে তিন দিন পর্যন্ত যদি থাকে তাহলে রিবন্ডিংটা একটু ভালো মতো বসে এক্ষেত্রে যদি তিন দিন পর্যন্ত আমরা পানিটা না লাগাই ইভেন চুলটা যদি নাও ঘামে তাহলে ভালো হয় সবচেয়ে আমরা ট্রাই করব যেন তিন দিন পর্যন্ত চুলটা একেবারেই না ভিজে তাহলে রিবন্ডিংটা একটু ভালো মতো বসে রিবন্ডিং করার পর কি তেল ইউজ করা যায় আরে হ্যাঁ অবশ্যই রিবন্ডিং করার পরে চুলে আমাদের তেলটা ইউজ করা উচিত কারণ রিবন্ডিংয়ের ফলে চুলটা অনেক রাফট হয়ে যায় তেলটা ইউজ করি তাহলে চুলটা একটু ময়শ্চারাইজিং হয় আর সেক্ষেত্রে অবশ্যই আমি প্রেফার করব যেন এটা অবশ্যই হার্বাল হেয়ার হয় অয়েল হয় তাহলে হেয়ারের জন্য ভালো হয় বেশি কারণ বাজারে তো এখন অনেক রকম কেমিক্যাল অয়েল বের হয়েছে সেগুলার একটু রিবন্ডিং চুলে বা যে কোনো চুলে দিলেই চুলটা একটু ড্যামেজ হতে পারে কারণ বিভিন্ন রকম কেমিক্যাল ইউজ করা হয় সেক্ষেত্রে যদি আমরা একটু হারবার অয়েল ইউজ করি তাহলে সেটা হেয়ারের জন্য ভালো হয় বেশি আর একটা প্রশ্ন করে কি কোনো কালার ইউজ করা উচিত যদি এটা উচিত না তারপরেও ফ্যাশনের জন্য এখন অনেকেই কালার করে থাকে তবে আমি প্রেফার করব কালারটা না করাই ভালো কালার বা যে কোনো কেমিক্যাল রিবন্ডিং চুলে ইউজ না করাই ভালো অনেক ক্ষেত্রে দেখা যায় চুল রিবন্ডিং করার পর চুলটা পাম হয়ে যায় আবার চুল ভেঙে ভেঙে পড়ে যায় এক্ষেত্রে আপনার ধারণাটা যদি একটু শেয়ার করতেন হ্যাঁ আমরা যদি রিটাচ যেটা যেমন রিবন্ডিংয়ের উপরে যদি রিবন্ডিং করা হয় সেক্ষেত্রে অনেক সময় চুলটা পার্ম হয়ে যায় বা কালার করা চুলের উপরেও যদি আমরা রিবন্ডিংটা করি তাহলে দুইটা কেমিক্যালের প্রতিক্রিয়া হয়ে আমাদের চুলটা অনেক সময় পার্ম হয়ে যায় সেক্ষেত্রে অনেক রকম ঘরোয়া কিছু টিপস আছে ওগুলো ফলো করলে অনেক সময় চুলটা ঠিক হয় যদিও তেমন একটা পারফেক্ট হয় না তারপরেও যেমন পাকা পেঁপে বা অ্যালোভেরা এই টাইপ কিছু প্যাক দিয়ে আমরা চুলটাকে কিছুটা রিপেয়ার করতে পারি তো সেক্ষেত্রে আমি বলবো যে নতুন করে কোনো কেমিক্যাল ইউজ না করাই ভালো ঘরোয়াভাবে প্রাকৃতিক যে সব উপাদান আছে ওগুলো দিয়ে আমরা ট্রাই করব যেন চুলটা আবার পুনরায় কিছুটা হলেও একটু আয়ত্তে আসে যদিও একটা চুল যদি পার্ম হয়ে যায় সেটা সহজে ঠিক হয় না কারণ সেটা হয়ে গেছে হয়ে যাওয়া জিনিসটা সেটা আর ঠিক হয় না তারপরেও বাসায় আমরা ঘরোয়া উপায়ে ট্রাই করে দেখতে পারি আচ্ছা আপু প্রথমবার রিবন্ডিং করার পর কি দ্বিতীয়বার আবার রিবন্ডিং করা যায় আর যদি করাই যায় তাহলে কতদিন পর করা উচিত হ্যাঁ প্রথম রিবর্নিং করার পরে আমি দ্বিতীয়বার করতে পারি সেক্ষেত্রে এক বছর কি রিবর্নিং করার আট মাস পরে রিবর্নিংটা আবার পুনরায় করা ভালো সেটাকে আমরা রিচার্জ বলে থাকি একটা রিবর্নিং করার তিন মাস বা চার মাস পরে রিবন্ডিংটা না করাই ভালো যদি আমরা এক বছর সময় নিয়ে চুলটাকে একটু প্রিপেয়ার করে আবার অ্যাপ্লাই করি মেডিসিন তাহলে আমাদের হেয়ারের জন্যও ভালো হয় এবং রিবর্নিংটাও ভালো মতো বসে আচ্ছা নতুন একটি রিবন্ডিং যেটা হলো মিল্ক রিবন্ডিং এই মিল্ক রিবন্ডিংটা আমরা কেন করি এবং কোন টাইপের চুলের মধ্যে করা যায় আচ্ছা এখানে আমি শুরুতে বলবো যে রিবন্ডিং বলতে আসলে কোনো রিবন্ডিং নেইও আবার আছেও যেমন ধরেন আমি কিছুক্ষণ আগে বলেছি যে রিটাচ যেটা হচ্ছে রিবন্ডিংয়ের উপরে রিবন্ডিং যে আমি রিবন্ডিং এক জায়গা থেকে করেছি কিন্তু আমার হেয়ারে রিবন্ডিংটা বসে নাই সেক্ষেত্রে আমি আবার পুনরায় মেডিসিন অ্যাপ্লাই করতে চাচ্ছি তখন আমি যদি ডাইরেক্ট মেডিসিনটা আবার অ্যাপ্লাই করি তাহলে আমার চুলটা ওই সময় পার বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমি যদি মেডিসিনের মধ্যে কিছুটা মিল্ক বা র মিল্ক যেটাকে বলে কাঁচা দুধ তাহলে সেটা যদি আমরা একটু মেডিসিনের সাথে মিক্স করে নেই তাহলে আমার মেডিসিনের পাওয়ারটা কিছুটা একটু কমে আসে সেক্ষেত্রে চুলে যদি আমি মেডিসিনটা অ্যাপ্লাই করি তখন চুলটা ভেঙে পড়ার সম্ভাবনা কম থাকে এবং পার্ম হয়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে তো ওই মেডিসিনটা আমি চুলে অ্যাপ্লাই করে যে রিবন্ডিংটা করব। সেটাকে বেসিক্যালি আমরা মিল্ক রিবন্ডিং বলে থাকি কিন্তু বাজারে যেসব মিল্ক লিখা কেমিক্যালগুলো পাওয়া যায় সেটা আসলে মিল্ক রিবন্ডিং না আমরা অনেকেই সেটাকে মিল্ক রিবন্ডিং বলে ভুল করে থাকি আসলে এটাকেই আমরা মিল্ক রিবন্ডিং একজন এক্সপার্টের ভাষায় এটাকেই রিবন্ডিং বলা হয় আচ্ছা আরটি প্রশ্ন ক্যারোটিন রিবন্ডিং আর ক্যারোটিন ট্রিটমেন্টের মধ্যে কি পার্থক্য আছে আচ্ছা এটা একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন কারণ অনেকেই আমাকেও এইটা কোশ্চেনটা করে থাকে যে আপু আমিও আগে জানতাম যে ক্যারোটিন রিবন্ডিং বলতে কোনো রিবন্ডিং নেই কিন্তু আসলে এখন এটা আমাদের যে বিভিন্ন রকম কেমিক্যাল ইউজ করতে করতে চুল যে ড্যামেজ হয়ে যায় সেজন্য এখন বিভিন্ন রকম বিশেষজ্ঞরা অনেক কিছু বিশ্লেষণ করে কিছু কেমিক্যাল বের করেছে এবং ক্যারাটিন যে রিবর্নিংটা সেটাও বের করেছে সেটা হচ্ছে খুব বেশি রকম রাফ চুল খুব বেশি রকম ভেঙে পড়ে যাচ্ছে কালার করা চুলগুলো যেগুলা রিটাচ রিবর্নিং করার পরে চুল ভেঙে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে সেই সব চুলের জন্য ক্যারাটিন রিবর্নিং যেটা সেটা আমরা করতে পারি কারণ এখন তো অনেক আপুরাই আছে যে রিবর্নিং ছাড়া যারা একবার রিবর্নিং করেছে তারা রিবর্নিং ছাড়া থাকতে পারছে না বা উপর থেকে যে চুলটা উঠে আসছে সেই চুলটার জন্য নিচে রিবর্নিংটা রয়ে যাচ্ছে দেখতে বাজে দেখা যাচ্ছে তখনই আমরা মানে আবার যে রিবর্নিং করি সেই ক্ষেত্রে যদি আমরা ক্যারাটিন রিবর্নিংটা করি তাহলে সেই চুলের জন্য সবচেয়েতে ভালো হয় আর ক্যারাটিন ট্রিটমেন্ট যেটা সেটা হচ্ছে অল টাইপের হেয়ারের জন্যই প্রযোজ্য এবং রাফট হেয়ার ড্যামেজ তো আছেই সেগুলোর জন্য তো আছেই ড্যামেজ হেয়ারের জন্য তো আছেই তবে ক্যারাটিন যেই ট্রিটমেন্টটা সেটা আমরা প্রতি মাসে একবার করি করালে চুলের অনেক ভালো হয় আচ্ছা আপু অনেক সময় দেখা যায় রিবন্ডিং করার পর যে আমরা ওয়াশ করি চুলটা সেক্ষেত্রে অনেক সময় চুলের রিবন্ডিংটা বসে না বা পাম হয়ে যায় সেক্ষেত্রে আপনার ধারণাটা যদি একটু শেয়ার করতেন আমাদের অনেকের হেয়ারে অনেক সময় রিবনিং হ্যাঁ বসে না পারফেক্টলি সেটা হচ্ছে অনেকের চুল অনেক সময় দেখা যায় যে মোটা হয় আবার অনেকের চুল চিকন হয় চিকন চুলগুলাতে রিবনিংটা খুব সুন্দর মতো বসে আর যে মোটা যে হেয়ারগুলো আছে সেই হেয়ারে রিবনিংটা সহজে বসতে চায় না তো সেক্ষেত্রে আমরা যদি বাসায় আগে একটু হেয়ারটাকে প্রিপেয়ার করি লাইক একটু ডিপ কন্ডিশনিং করে নেই। তারপরে ঘরোয়া কিছু টিপস আছে যেমন কাঁচা দুধ টক দই এসব দিয়ে চুলটাকে আগে একটু আমরা কি বলে এটাকে রিপেয়ার করে প্রিপেয়ার করে তারপর যদি রিবর্নিংটা করি তাহলে হয়তো বা মেডিসিনটা ভালো মতো বসে অনেক সময় আবার চুলে অনেকে মেহেদি দেয় কাঁচা মেহেদি কাঁচা মেহেদি দেওয়ার ক্ষেত্রেও আমাদের চুলে রিবন্ডিংটা ভালো মতো বসে না তো রিবন্ডিং করার এক মাস কি দু মাস আগে থেকে যদি আমরা কাঁচা মেহেদিটা না দেই অ্যাভয়েড করি অ্যাভয়েড করার পরে এক দেড় মাস পরে যদি রিবন্ডিংটা করি তাহলে মেডিসিনটা ভালো মতো চুলে বসে রিবন্ডিং করার পর আমরা কিভাবে যত্ন নিব যদি একটু দর্শকদের সাথে শেয়ার করতেন রিবন্ডিং করার পরে অবশ্যই আমাদের বাসায় ঘরোয়াভাবেও যত্ন করতে হবে এবং পার্লারে যেহেতু করতেই হবে সেক্ষেত্রে আমি প্রেফার করি মাস্ট তিন দিন রিবন্ডিং করার পরে তিন দিন পরে যে আমরা হেয়ারটা ওয়াশ করবো তার পর দিন থেকে আমাদের প্রপার যে যত্নটা সেটা শুরু করে দেওয়া উচিত তিন দিন পরে ওয়াশ করার পর থেকেই যেদিন ওয়াশ করবো সেদিন থেকেই সপ্তাহে তিন দিন হট অয়েল ম্যাসেজ করতে হবে আর তিন দিন তো শ্যাম্পু মাস্ক করতে হবে এছাড়া কিছু ঘরোয়া টিপস আছে যেমন পাকা পেঁপে এটাতে ক্যারোটিন আছে ক্যারোটিন প্যাপেন এঞ্জাম আছে যে ক্যারোটিন ট্রিটমেন্টের কথা বললাম সেটা আমরা যদি পার্লারে যেয়ে করতে না পারি তাহলে বাসায় বসে পাকা পেঁপেটা দিয়েই আমরা ক্যারোটিন ট্রিটমেন্টটা করে নিতে পারি এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরা চুল আমাদের ড্যামেজড যে চুলগুলো আছে সেটাকে রিপেয়ার করে আর হচ্ছে অনেক যে বললেন যে আপনি পার্ম হয়ে যায় চুলটা সেই চুলটা ড্যামেজ চুলটাকে পার্ম হেয়ারটাকে অনেকটা ইম্প্রুভ করে নিয়ে আসে তো আমি আমার যে সব ক্লায়েন্ট আছে তাদেরকে আমি সব সময় বলি পাকা পেঁপে এবং অ্যালোভেরা এগুলোর পেস্টগুলা হেয়ারে সপ্তাহে নয় মাসে দশ দিন পর ইউজ ইউজ করলেও হয় এবং পার্লারে যে যে আমরা যে প্রোটিন ট্রিটমেন্টটা করি সেটা মাস্ট এক মাস পর পর করতে হবে আর যদি আপনার যে দেখা যাচ্ছে যে আমি পার্লারে যেতে সময় পাচ্ছি না অনেক কাপড় আছে যে জব করে বা বেবি আছে তারা পার্লারে যেতে পারছে না সংসার করে সেক্ষেত্রে আমি বলবো যে একটা প্রোটিন ট্রিটমেন্ট যদি আপনি বাসায় কিনে নিয়ে বাসায় করতে পারেন তাহলে আপনার পার্লারে কষ্ট করে যেতে হচ্ছে না আপনি বাসায়ও করে নিতে পারেন আচ্ছা আপু আপনি যে হার্বাল প্রোডাক্টের কথা বললেন সেক্ষেত্রে আপনি পার্টিকুলার কাউকে কি সাজেস্ট করবেন অবশ্যই পার্টিকুলারলি আমি সাজেস্ট করব আমাদের এই নারায়ণগঞ্জের একটা আপু মাফুজা আক্তার ওনার হচ্ছে ফেসবুক আইডি এবং আপুর গ্রুপের নাম হচ্ছে লা রোজা ফ্যাশন এই আপুর প্রোডাক্টটা খুবই ভালো আপুর হার্বাল যে হেয়ার অয়েলটা আছে এবং হার্বাল যে হেয়ার প্যাকটা আছে সেটাতে মেহেদি দেয়া নেই এবং রিবর্ডিং চুলের জন্য প্রযোজ্য সব ইনগ্রিডিয়েন্টসই আপুর হেয়ার প্যাকটাতে আছে ইভেন আমি নিজে ইউজ করি খুবই ভালো একটা হেয়ার প্যাক আর হচ্ছে রিবর্ডিং চুলে তো আমরা মেহেদিটা যেহেতু অ্যাভয়েড করি আপুর হেয়ার প্যাকটাতে মেহেদি নেই আমি নিজে ইউজ করেছি মানে খুবই ভালো আপনারা চাইলে সেটা ইউজ করতে পারেন এবং আমি আপুদেরকে বলবো নারায়ণগঞ্জের আপুদেরকে বেসিক্যালি বলবো নারায়ণগঞ্জের যে এই মাহফুজ আক্তার আপুটা যে আছে ওনার গ্রুপের লা রোজা ফ্যাশনের প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন খুবই ভালো তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে সময় দেওয়ার জন্যে আমার মনে হয় আপনার এই সাজেশনগুলি সবার অনেক কাজে আসবে অনেক ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ আমাকে প্রায়োরিটি দেওয়ার জন্য আজকে এইখানে আনার জন্য আশা করি যা বলেছি তা থেকে আপুদের কিছুটা হলে উপকৃত হবেন এবং যেভাবে সাজেস্ট করেছি সেভাবে ট্রাই করলে আপনাদের হেয়ারেরও কিছুটা ইম্প্রুভ হবে যে প্রোডাক্ট সাজেস্ট করেছে আজকে আমি সেই গ্রুপ লিঙ্কটা আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবং আপনারা যদি চান আপুর কাছ থেকে রিবন্ডিং এবং হেয়ার ট্রিটমেন্ট নিতে চান তাহলে আমি অবশ্যই আপুকে নক করার জন্য আপুর গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আজ এ পর্যন্তই বন্ধুরা আবারও ফিরে আসব কোনো এক ভিডিওতে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আল্লাহ হাফেজ